একদিকে বাংলা অন্যদিকে বিহার মাঝে ফুলহার নদী নদীর তীরে বালি এবং মাটি মাফিয়াদের স্বর্গ রাজ্য শীত পড়তেই অবৈধভাবে বালি এবং মাটি পাচার রুখতে তৎপর পুলিশ নদীর তীরে চলছে কড়া পুলিশের নজরদারি পুলিশের তৎপরতা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা বিজেপির অভিযোগ বালি এবং মাটি মাফিয়াদের পেছনে মদত রয়েছে তৃণমূল নেতাদের কখনো কিছু পুলিশ অফিসার তৎপর হলেই তাদের হেনস্থার শিকার হতে হয় বলেও দাবি বিজেপির মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা ফাঁড়ি এলাকার ফুলহার নদী তীরবর্তী গোবরাঘাট এলাকা এর আগে এলাকা থেকে নদীর তীর থেকে অবৈধভাবে বালি এবং মাটি কেটে বিহারে পাচার করে চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছিল গত বছর শীতের মরশুমে সেই খবর সম্প্রচারিত হয়েছিল সময় কলকাতায় শীতের সময় নদীর জল কম থাকে আর তাই এই সময় চলে দেদারে বালি এবং মাটি কাটার কাজ এবছর শীতের শুরুতেই তৎপর পুলিশ বৃহস্পতিবার ফুলহার নদীর উপরে বিহার এলাকায় চলছিল মাটি কাটার কাজ তবে বাংলার দিকে ফুলারে বন্ধ হয়েছিল মাটি কাটার কাজ দাবি স্থানীয়দের কি যে একটা কোনো বিল্লিও যেতে পারবে না পুলিশে এত কড়াকড়ি করেছে মানে কেউ যাচ্ছে তো কেউ আসছে লাগায় আছে প্রত্যেক দিন মাঝে মাঝে এক একদিন বাদ বলা যায় না তো ডেলি পুলিশের এখানে কি চলছে হলকা ফাঁড়ির ওসি এসেছিল ওরা দেখছে ওই মাড়িটাড়ি কেউ কাটাকাটি করছে না ওরা মাঝে মাঝে আসছে ডিউটি করতেই আছে আর তোমার সিভিক আসছে পুলিশ আসছে ডেলি চারটা করে সিভিক পুলিশ আসছে ওরা সব দেখছে নজরদারি ভালোভাবে রেখেছে আগে চুরি হতো কি এখন হচ্ছে না আগে চুরি হতো এখন হচ্ছে না আগে বাড়িটালি চুরি হতো একটু কিছু হলে ওরা খবর পায় বিহার কতটা বিহার এখান থেকে ধরেন কি যে মোটামুটি হাফ কিলোমিটার দূর মানে নদী পার করলে কি বিহার হ্যাঁ ওই ওই সাইডটা বিহার করছে আমাদের পশ্চিম বাংলায় শাসক দলের মদত না থাকলে মাটি কাটা হয় না এখানে পুলিশ প্রশাসন যদি সক্রিয়ভাবে কাজ করতে চলেও তারা কাজ করতে পারছে না শাসক দলের চাপে আমাদের সারা পশ্চিমবাংলায় এই অবস্থা আছে শুধু হরিশ্চন্দ্রপুর আর ভালুকা বলে কোনো লাভ নাই আপনারা জানেন নানা রকম মাধ্যমে সংবাদ মাধ্যমে সবসময় আপনারা এগুলো জিনিস দেখতে পাচ্ছেন আজকে পুলিশকে আচরণ পুলিশের সঙ্গে আচরণ ভালো করছে না শাসক দলের নেতারা পুলিশ কোনো কিছু করতে গেলে পরে তাদের সঙ্গে ধক্কাধাক্কি হয় ধস্তাধস্তি হয় কিছুদিন আগে আপনি সংবাদ মাধ্যমে দেখতে পারেন কলকাতা সাইডে হয়েছে আজকে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে চাচ্ছে কিন্তু শাসক দলের মদতে তারা করতে পারছে না তাদের চাপে তারা কাজ করতে পারছে না এটা হচ্ছে আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তিনি সেই জিনিসটা কন্ট্রোল করতে পারছেন না তার হাত থেকে বেরিয়ে গেছে তিনি নিজের পার্টিকে লাগাম করতে পারছেন না আমাদের রাজ্যের পুলিশ সক্রিয় বলে বিভিন্ন জায়গায় দেখে আসি আমরা বালি মাফিয়াদের এবং মাটি মাফিয়াদের দৌরত্ব তাদেরকে থামানোর জন্য পুলিশ যথেষ্ট সক্রিয় এবং পুলিশ নিজের ভূমিকা খুব ভালোভাবে পালন করছে খেয়ে কাজ আছে বিজেপির কোনো কাজ আছে বিজেপির কোনো পশ্চিমবঙ্গের অস্তিত্ব আছে বিজেপির পায়ের নিচে মাটি সরে যাচ্ছে বিজেপির কাছে মানুষের সমর্থন নেই বিজেপির কোনো কাজ নেই খেয়ে দিয়ে শুধু তৃণমূলের উপরে কীভাবে আঙুল তুলতে হবে সেটাই কাজ আছে বিজেপির এগুলো সব অভিযোগ ভিত্তিহীন এগুলো অভিযোগে মানুষ মানুষ কান দেবে না মানুষ ধ্যানও দেবে না এগুলো এগুলো বিজেপির দেখা উচিত যাদের বিজেপির যেগুলো নিজেদের রাজ্য আছে সেই রাজ্যগুলো দেখা উচিত আমরা একটাই জিনিস জানি আমাদের রাজ্যের পুলিশ যথেষ্ট সক্রিয় বিজেপির এগুলো কথায় কান দেবে না মানুষ মানুষ দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ আমাদের তৃণমূল সরকারের আমলে কীভাবে সক্রিয় কীভাবে কাজ করছে নিজের ভূমিকা যথেষ্ট ভালোভাবে পালন করছেন আমি বলবো আগামী দিনে যেন পুলিশ এইভাবে কাজ করে